তো সকাল সকাল ঘুম থেকে উঠি, রিক তো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আমি ওকে ভাত রান্না করে দিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত, ও খেতে বসে পড়েছে। আর ওর খাওয়া দেখে লিও বসে পড়লো, লিও কিন্তু এখন দুধ খায় না। ব্যাক টু মাই নিউ ব্লগ, সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, তো রিক চলে যাচ্ছে স্কুলে, আর লিও রিকের সাথে খেয়ে নিল, একটু দেখলে ওরও খাওয়া চাই। তা এখন করবো চা, আজকে চা করিনি সকালে, একবারে ভাত করে দিলাম। দৌড়ে এসে চামচটা ধরাই সার, ভাতগুলো নিয়ে চামচ দিয়ে শুধু খোটাচ্ছে, তারপর একটু পরে সারাটা বিছানায় এসে দেখবো, সারাটা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, বিছন ফেলে দিয়েছে আর কি চালের। একটু পরে চাল থেকে ধান গজাবে, তারপর ধান থেকে আবার ভাত হবে। তো এই হচ্ছে কাজ, একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে দুধ জল করে নিচ্ছি, এখন খাবো চা। কমপ্লিট, লিও পাপাকে চান করিয়ে দিয়েছি। কি করছে আমার পাপাটা বসে বসে? এই যে তুমি এই বিলাইতে কাজ করছো, তোমার বিলাই, তাকে তোমার বিয়া নাকি? এটা কুতু, এটা তো তোমার কুতু, এ কি ফেলে দিয়ে কেন, ফেলে দিলে কেন, এত ভালো তো। এত করো, চান হয়ে গেছে লিও পাপার, এখন দুধ খাইয়ে দেবো, তারপর রান্না টান্না করবো। চুচু কি করো তুমি, দুষ তুমি, পছন্দ করে দেবে। আমাকে একটু বসতে দেখেছে, চা খেয়েছি ওখানে বসে, এখন ওর ওইখানেই বসা চাই। তলিওকে খাইয়ে দিলাম, ও টিভি দেখছে, আর আমি আজকে এই যে চিমনিটা পরিষ্কার করে নিচ্ছি, অনেক কিছুদিন ধরে করা হচ্ছিল না। তারপর চান করবো, পুজো অনেকগুলো জামা কাপড় আছে ঠাকুরের, কালকে সব উঠিয়ে রেখেছি, ধোয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছিলো, তো আজকে কিছু কাছে ধুয়ে দেবো, আগে এটা একটু সার দিয়ে পরিষ্কার করে নিই। এটা খুলে করতে অনেক সময় লাগবে, আমি শিখে নিয়েছি, কিন্তু এখন সময় নেই, তাই পরিষ্কার করে নিচ্ছি। কেন আবার আমি জানি না, ও যা আসো তাড়াতাড়ি নিয়ে যাও, কোথায় যাও, পাপা কাছে, পাপা কাছে, হ্যাঁ ওই যে সিঁড়ি দিয়ে কিন্তু নামছে, তাড়াতাড়ি আসো, সিঁড়ি দিয়ে নেমে গেছো তুমি। আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, একদিকে যে মাছ ভাজা করে নিচ্ছি, আর এই যে মাছের তেল আছে, বেগুন দিয়ে রান্না করবো, কালো জিরে দিয়ে দিয়েছি, মশলাটা হয়ে গেছে, পোস্ত বাটা, সর্ষে, আর একটু পেঁয়াজ, গরম জল দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। মাছের তেলটা ভাজা করলাম, এটা বেগুন দিয়ে ভাজ, আলু আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে, এখন এই যে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা পরে দিলাম, না হলে আগে দিলে গলে একদম যাবে। তো মাছের তেলটা হয়ে গেছে, এখন আমরা করব বড়া, মাছের তেল দিয়ে বাঁধাকপি দিয়ে বড়া, কিন্তু খাও না। গাইস ফাইনালি রান্না বান্না শেষ, লিওর পাপা খেয়ে চলে গেছে, কারেন্ট নেই, একটু ভাত খাবো, দেখি কারেন্ট এলে খাবো, সব সব বড়া খাচ্ছে, দিয়েছি খায়নি, ডিম দিয়েছি খায়নি, বড়া খাচ্ছে।
আমার ভাতটা বেড়ে নিয়ে আসি, খেয়ে নিই। তো গাইস, এই যে আমার ভাত নিয়ে বসে পড়েছি, বেগুন দিয়ে মাছের তেল, মাছের তেলের বড়া, আর এই যে পোস্ত দিয়ে মাছের ঝোল। ওই তুই ভাত খাবি না লো? তুই না স্কুল থেকে আইলি, তোর কইছি ভাত খাইতে। আমরা যদি এমন মোটামোটা হইতাম তাহলে তোর বাবার কি ভালো লাগতো দেখতে। এই যে একটা পোলা জন্ম দিছি, দেখো কি সুন্দর পোলা ডামগো। তো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে সামনে এসেছি, কি সুন্দর হাওয়া। একটু আম কেটে নিয়ে এলাম, এখন আম খাবো। রিক চলে এসছে স্কুল থেকে, ওকে ভাত দিলাম, ভাত খাওয়া শেষ। এখন আমরা দুজন বসে একটু চলো আম খেয়ে নিই। মাখা করেছি আম লেবু পাতা দিয়ে। কেমন আমটা, মিষ্টি? লবণ লবণ নিয়ে আসি একটু, বিট লবণ। বিট লবণ তো রিক বলছে লবণ কম হয়েছে, যাই একটু বিট নুন নিয়ে আসছি, জমে যাবে। নিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। তো গাইস, এখন ওই যে রাস্তা একটু এসছি, দেখো দুই ছেলে দৌড়াচ্ছে রাস্তায়। তাড়াতাড়ি আসো, নিয়ে এসে পড় বাবা। কারেন্ট চলে গেছিলো নিচ থেকে, লিওকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম। এখন বসে বসে টিভি দেখছে, দুধ খাইয়ে দিলাম। পাপাটা কি করছে গো, বসে বসে কি করছে? ঢাক বাজাও। তো গাইস, রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই।